আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটিতে আমরা গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে জানবো, খুবই খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের প্রত্যেকের জানার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমকে একটি শিফা ঔষধ রূপে অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ানু নাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রহমাতুল লিল মুমিনিন, এই কোরআনটাকে আমি অবতীর্ণ করেছি, এইটা মুমিনদের জন্য একটি আরোগ্য, এটা একটা ঔষধ, আরোগ্য হিসেবে আমি অবতীর্ণ করেছি। তো এই কোরআনে কারিম এর অনেক ফজল, অনেক বৈশিষ্ট্য রয়েছে। কোরআনে কারিম অনেক সুরা রয়েছে এমন যে সুরাগুলো শিফা, মানুষের ঔষধ হিসেবে কাজ করে। তো বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খাবারও সৃষ্টি করেছেন এমন যেই খাবারগুলোর মধ্যে অনেক অনেক গুণ দিয়েছেন, মানুষের অনেক স্বাস্থ্যকর উপকার আছে খাবারের মধ্যে। যেমন রসুন একটা খাবার, এই রসুনটার অনেক উপকার রয়েছে বন্ধুরা, আমরা অনেকেই জানি। কেউ যদি কাঁচা রসুন খেতে পারে তাহলে এর অনেক উপকার, অনেক ফায়দা রয়েছে, তার যৌবন শক্তি বৃদ্ধি পাবে, তার যৌবন শক্তি এমন ভালো থাকবে যে তার স্ত্রী কখনো তার প্রতি অসন্তুষ্ট থাকবে না, সবসময় সন্তুষ্ট থাকবে, যৌবন শক্তি এত বৃদ্ধি পায়, সব দিক দিয়ে উপকার রয়েছে, মানুষের হরমোন বৃদ্ধি পায় রসুন খেলে। তো এক এক রকমের খাবারের মধ্যে আল্লাহ পাক এক একটি উপকারিতা দান করেছেন, সুবহানাল্লাহ। তো বন্ধুরা, তো এই রসুন, এই রসুনকে নিয়েই একটি আমলের কথা আমি তুলে ধরবো। কোরআনে কারিমের একটি সুরা, এই সুরাটি যদি আপনি 7 বার পাঠ করে রসুনের মধ্যে ফুঁক দিয়ে খেতে পারেন তাহলে দেখবেন আপনার কী ফায়দা, কী উপকার রয়েছে। তো একটি সুরা আপনাদের পাঠ করে এই রসুন খেতে হবে, যদি আপনারা খেতে পারেন তাহলে যৌন শক্তি আপনাদের কখনো কমবে না, আপনাদের বৃদ্ধি পাবে, এমনকি আপনার স্ত্রী সবসময় আপনার প্রতি সন্তুষ্ট থাকবে, যৌন শক্তি আপনার জন্য খুবই উপকার হবে, খুবই কল্যাণকর হবে। তো কাজে আমি সাজেস্ট করবো যে যারা নাকি অবিবাহিত আছেন তাদের এমন খাবার না খাওয়াটাই চাই, এই আমলটি না করাই চাই, কারণ আর না হয় গুনাহের কাজে জড়িয়ে যেতে পারে, আল্লাহ পাকে হেফাজত করুন। যারা বিবাহিত আছেন, বিশেষ করে পুরুষ যারা আছেন, তাদের জন্য খুবই কার্যকরী, খুবই কার্যকরী একটি আমল হলো এটি। আপনি কোরআনে কারিমের একটি সুরা, সুরায়ে ফাতেহা, তো এই সুরাটি আপনি বিসমিল্লার সাথে মিলিয়ে 7 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম মিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন, এইভাবে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম মিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন আমিন। তো এই সূরাটি আপনারা বিসমিল্লাহর সাথে মিলিয়ে 7বার বিসমিল্লাহ মিলাবেন, 7বার পাঠ করবেন। পাঠ করার পরে রসুনের 3টা টুকরা নেবেন, একটা রসুনের থেকে 3টা পোয়া নেবেন, 3টা পোয়ার নিয়ে আপনি সেটার মধ্যে এই 7বার সুরা ফাতিহা পাঠ করে ওই রসুনের মধ্যে ফুঁক দিবেন, ফুঁক দিয়ে একটা ফুঁক দিবেন, ফুঁক দিয়ে ওই 3টা টুকরাকে আপনি 3বার খাবেন, সকালে 1 টুকরা খাবেন, 1 পোয়া, দুপুরে 1 পোয়া খাবেন, রাত্রে 1 পোয়া খাবেন, বাস। এইভাবে যদি আপনি খেতে পারেন, এই আমলটির বদৌলতে, ফজিলতে আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে, কখনো কমবে না, আপনার সব সময় একটি পাওয়ার থাকবে ইনশাআল্লাহ, শরীরের মধ্যে অনেক উপকারিতা আসবে, সেই সাথে সাথে শরীরের শারীরিক শক্তিও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই আমলটি করে যাবেন, এই আমলটি 40 দিন পর্যন্ত করবেন, কমপক্ষে 40 দিন করবেন, যদি এই আমলটি করতে পারেন তাহলে আল্লাহ আকবার, কত যে উপকার লাভ করতে পারবেন, অতুলনীয়, অকল্পনীয়। তো আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন আমলটি করার জন্যে। এই ছিল আজকের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।